আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আজকে এসেছি একটি তিনটি রুমের একটি ভিডিও নিয়ে তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা এই বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য হলো বিয়াল্লিশ ফিট এবং প্রস্ত আছে চোদ্দ ফিট এবং একটি সামনে খোলা বারান্দা আছে বারান্দাটার দৈর্ঘ্য হলো ষোলো ফিট এবং প্রস্ত আছে আপনার আট ফিট এই বাড়িটি টোটাল সাতশো ষোলো স্কোয়ার ফিট এটি দেখছেন এই বারান্দাটা এই বারান্দায় থেকে দুইটি রুম দেখা যাচ্ছে এই রুমটি দেখছেন এই রুমটির দৈর্ঘ্য হলো ষোলো ফিট এবং প্রস্থ আছে চৌদ্দ ফিট এই রুমটি তিনটি জানালা আছে এবং তিনটি দরজা আছে জানালার দৈর্ঘ্য হলো পাঁচ ফিট এবং উচ্চতা আছে চার ফিট ছয় ইঞ্চি ভেন্টিলেশন আছে তিনটি ভেন্টিলেশনের সাইজ হলো উচ্চতা বিশ ইঞ্চি এবং দৈর্ঘ্য পাঁচ ফিট দরজাগুলোর দৈর্ঘ্য আছে তিন ফিট ছয় ইঞ্চি এবং উচ্চতা আছে সাত ফিট একটি পার্টিশন দরজা পাটিশন দরজার দৈর্ঘ্য হল দুই ফিট ছয় ইঞ্চি এবং উচ্চতা আছে সাত ফিট এই রুমটি দেখছেন এই রুমটির দৈর্ঘ্য হলো বারো ফিট এবং প্রস্থ আছে চোদ্দো ফিট এই রুমটি এই রুমেও তিনটি জানালা আছে জানালাগুলোর দৈর্ঘ্য হলো পাঁচ ফিট এবং উচ্চতা আছে চার ফিট ছ ইঞ্চি তিনটি জানালা এবং এই বারান্দাটা দেখছেন বারান্দাটার দৈর্ঘ্য হলো আপনার ষোলো ফিট এবং প্রস্ত আছে আট ফিট বারান্দাটাই হবে আপনার ছাদের মতন একটি বারান্দা সামনে গ্রিল হবে এই বারান্দাটায় তো মোটামুটি এই বাড়িটি আপনি পুরোপুরি দেখে নিলেন তো এই বাড়িটি করতে আপনার মোটামুটি খরচ হবে চার থেকে সাড়ে চার লক্ষ টাকা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ